গুড মর্নিং নতুন আরেকটা সকালে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আর এই রোদ্দুর গরমে কে কেমন আছো জানি আমি, তবে অনেকক্ষণ পরে আসলাম, এখন ঘড়িতে বাজে প্রায় 1:45, তো এখন আসলাম। তো দেখো এখন তোমাদের গুড মর্নিং বলছি, তো যাই হোক চলো, আমি সকালে এই ফার্স্ট টাইম তোমাদের সঙ্গে দেখা করলাম আর তখনই গুড মর্নিংটা বললাম। আর কারণটা হচ্ছে সকাল থেকে কাজ বাজ করেছি, সমস্ত কিছু করেছি, ফোনটা আমি হাতে পাইনি কারণ ছেলে অনলাইন ক্লাস করছিল, ফোনটা নিয়ে ক্লাস করছিল, তার জন্য আর তোমাদের সঙ্গে ভিডিও করা হয়নি। তো দেখো বাইরেটা একটু দেখো, আমি ঘরের ভিতর থেকেই দেখো পুরো অন্ধকার, আমি নিজেও জ্বলসে যাচ্ছি ঘরের মধ্যে দিয়ে মনে হচ্ছে। তো প্রচণ্ড রোদ্দুর, একদম রোদ ঝলমল করছে, সবাই খুব সাবধানে থেকো আর সুস্থ থেকো, আর এটাই বলবো এই গরমে। তো চলো আজকে কি রান্না করেছি সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই, কারণ আমি তোমাদের সঙ্গে কোনো ভিডিও এতক্ষণ ধরে করিনি। আর চলো রান্নাঘরে যাই একটু দেখিয়ে দিই, আজকের খাওয়া দাওয়াটা বেশ সুন্দরই হবে, আমার খুব ফেভারিট খাবার, চলো দেখিয়ে দিই। দেখো আলুর চোখা, পেঁয়াজ লঙ্কা ভেজে, এখানে আছে চিংড়ি মাছ ভাপা, এটা তো ভাত, আর ভাতের থেকে আলুর চোখাটা বেশি, তার কারণ আলুটা একটু বেশি করে মাখা আছে, রাত্রিবেলা ইচ্ছা আছে এই আলু মাখা দিয়ে আলু পরোটা বানিয়ে ফেলবো। এখানে আছে পটল ভাজা, নিচে আছে ওস্টেজ ডাল, মানে থেকে যাওয়া ডাল, বেঁচে যাওয়া ডাল, প্রতিদিন কিছু না কিছু থাকে, ওটার মধ্যে একটু টক ডাল আছে। তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ, তো চলো সঙ্গে থাকো, আবার খাওয়া দাওয়া করে পরে আসছি। তো তোমাদের বললাম যে আলু পরোটা করব, কিন্তু সন্ধ্যাবেলা ছেলে বলল না আলু পরোটা করতে হবে না, আমাকে একটু আলু কাবলি বানিয়ে দাও। তো এই যে ছোলা ভেজানোই ছিল আমার, আগের দিনে ভিজিয়ে রেখেছিলাম রাতে, আর একটু আলু সিদ্ধ করে নিলাম, পেঁয়াজ কাঁচা লঙ্কা আর তেঁতুল নেই জানো তো, লেবু দিয়েই করব। আর ভাজা মশলাও খুব কম আছে, কিন্তু ওই যে বায়না করছে যা আছে তাই দিয়েই করে দিতে হবে। তো চলো এটাই আজকে আমাদের রাতের খাওয়া দাওয়া হবে, সন্ধ্যা তো নয়, এখন প্রায় 8:30 বেজে গেছে, এরপরে এটা খেলে তো এরপরে আর কিছু খাওয়া যাবে না, তো এটাই আজকে আমাদের ডিনার হয়ে যাবে এই আর কি। তবে এই গরমে জানো তো খারাপ লাগে না, ভালোই, গরমের মধ্যে কিছু তো তেমন খেতে ইচ্ছা করছে না, ভাত খেলেও টক ডাল ভাত ছাড়া আর কিছুই না বিশেষ, তেমন আর রোজ রোজ রান্নাবান্নাও করছি না। তো যাই হোক আমি এখানে আলুগুলো দেখো কুচকুচ করে কেটে নিচ্ছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো দেব, ধনে পাতাও নেই, বললাম অনেক কিছু মিসিং, বলছে ও যা মিসিং আছে আছে, যা আছে তাই দিয়ে বানিয়ে দাও, ঠিক আছে চলো। তো যেহেতু তেঁতুলও নেই, তবে এই সমস্ত জিনিস একটু তেঁতুলের টক দিলে বেশি ভালো হয়, যাই হোক লেবুর টকটাই দেবো, পেঁয়াজটাও কুচকুচ 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 করে কেটে নিচ্ছি, ভালোই লাগছে দেখো না কাটতে, চপার বোর্ডটা ওই যে সেদিনকে নিয়ে আসলাম, আমার আগের বোর্ডটা কেটে ভেঙে গেছিলো তার জন্য এটা নিয়ে এসেছি, এটার মধ্যে কুচকুচ করে কেটে নিচ্ছি। তো চলো এগুলো এখন কেটে গুছিয়ে সমস্ত কিছু করে মিজে, আর আমি না সত্যি কথা বলি একদম অনেস্টলি বলছি, আমি এটা যখন বানাচ্ছি আমার ভেবেই জিভ দিয়ে জল পড়ছে, টক জাতীয় জিনিস জানি না কেন কিছু মনে ভাবলেই জিভে জল চলে আসে, তো আমি যখন এটার ভয়েস ওভার দিচ্ছি তখনও আমার জিভে জল চলে আসছে, আর আমি যখন বানাচ্ছিলাম তখন মনে হচ্ছে কতক্ষণ একটু মুখে দেবো, ঝটপট ঝটপট করার চেষ্টা করছিলাম, এরম কার কার হয় অবশ্যই কমেন্ট করে জানিও। আর একটা বিশেষ কথা বলি, আমার ভিডিও কারোর যদি দেখতে ভালো না লাগে না দেখো, কিন্তু এসে ভুলভাল কমেন্ট ফমেন্ট করে নো বাপু, আমার একদম পছন্দ না, আমি কারোর কমেন্ট বক্সে গিয়ে এরকম ভুলভাল কমেন্ট কোনো দিনও করি না, খারাপ না লাগলে না দেখি বাট ওরকম ভুলভাল কমেন্ট করি না, তা তোমরাও করো না, এটাই বলার ছিল। যাই হোক অসুবিধা নেই, সবাই তো আর সমান না, কেউ কিছু করবেই, এটা নিয়ে তেমন বিশেষ না, আমি রাগ করিনি কিন্তু ভালোভাবে বললাম, এই হচ্ছে বিষয়। আর এই দেখো যেটা বলছিলাম, এখানে দেখো না একদম মশলাটা কত কম, ভাজা মশলা করে রাখি কিন্তু শেষ হয়ে গেছে, এই যে জিরে ধনে তারপরে শুকনো লঙ্কা দিয়ে এটা একটা ভাজা মশলা একটু হালকা রোস্ট করে তারপর এটাকে ইয়ে করে নিই, গুঁড়ো করে নিই, আর তার জন্য একটু চাট মশলা দিয়ে দিলাম, চাট মশলা আছে যেহেতু কম, তো চলো এটা। তবে জানো তো আমি তো ভয়েস ওভার দিচ্ছি, দুর্দান্ত খেতে হয়েছিলো, একদম খারাপ হয়নি, খুব সুন্দর হয়েছিল। আর এখানে দেখো একটু বিট লবণ দিয়ে দিচ্ছি, বেশ বেশ টেস্ট হবে, একদম টেস্টি টেস্টি, জিভে জল চলে আসছে, তোমরা বুঝতেই পারছো মনে হয় আমার জিভ দিয়ে জল পড়ছে। তো যাই হোক চলো ঝটপট এখন এটা বানিয়ে খাবো দাবো, আর ভিডিওটা বেশি বড় করব না, আজকে ভিডিও একদম ছোট্ট একটু ভিডিও এখানেই রাখছি, কারণ ওই যে বললাম সকালে ও ক্লাস করছিল তখন আর আমি ক্যামেরা করতে পারিনি, কাজবাজ করেছি, তাই ভাবলাম একেবারে তখন রান্নাবান্না সেরে স্নান করে এসে দুটোর সময় থেকে আমি ভিডিওটা শুরু করেছিলাম। তো এই হচ্ছে বিষয়, আর সন্ধ্যাবেলাও আর তেমন বিশেষ কাজবাজ ছিল না, ভাবলাম ছাড়ো এখন মানে এই যে 8:30 সময় চাও খাইনি এত গরমের চোটে, তার জন্য এখন চলে এসেছি
এই যে সুন্দর করে এই আলু কাটাটা মেখে এখন ছেলে আর আমি দুজনে খাবো, এটাই আজকে আমাদের রাতের খাওয়া দাওয়া। তো চলো একটুখানি আমার আমি যে খাবো সেটা তোমাদের একটুখানি দেখাবো যে কতটা টেস্ট হয়েছে, আমার মুখের এক্সপ্রেশন দেখলেই তোমরা বুঝে যাবে। তো চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো, আর বন্ধুদের সবাইকে বলি এই গরমের মধ্যে সবাই বেশি বেশি করে জল ঠান্ডা এই সমস্ত জিনিস খেও, সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো ভিডিওটা এখানেই রাখি, গুড নাইট, টাটা। আর এরম করে খেতে কিন্তু ভালোই লাগে, গরমে কোনো কিছু মুখে ভালো না লাগলে এরম টক টক তোমরা অবশ্যই আমার মতো করে ঘরের হালকা কিছু মশলা দিয়ে বানিয়ে খেয়ে দেখতে পারো। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।